আসসালামু আলাইকুম। পাঁচটি দেশের সাথে বাংলাদেশের বিশেষ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর এই পাঁচটি দেশে শনিবার তথা ১৭ই এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালু হতে পারে। প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ওই পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সভা শেষে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু হতে পারে। এসব দেশে ১০০ থেকে ১২০টি ফ্লাইট পরিচালনা করা হবে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সবকিছু সুনির্দিষ্ট করা হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। শেষ করছি। আসসালামু আলাইকুম।